আজি আমি ইয়াতে এমফিল ভাইলোগছ পৰীক্ষাগাৰত উপস্থিত হৈছো তেতিয়া আমাৰ মাননীয় প্ৰফুল্লনাথ স্যারক মই অনুৰোধ জনাম যাতে তেখেতে আমাৰ আজি এমফিল ভাইলোগছ আমার নিয়মিত করে তেখেতে একটা প্রেজেন্টেশন করব এই বিষয়ে আলোচনা করতে আমি নারী চরিত্র সমূহ গোটা ভাগত ভগাই আলোচনা করেছো মুখ্য নারী চরিত্র আর পার্শ্ব নারী চরিত্র মুখ্য নারী চরিত্রের ভিতর আছে হুবালা আর মেনকা আর পার্শ্ব নারী চরিত্রের ভিতর আছে হরুমলা কুয়লা বুড়ি দিদি বেবেরি কমলা আর বেউলা আর এই অধ্যায়টি আমি আলোচনা করে ইয়ার অন্ত পাইছো যে পার্শ্ব চরিত্র হোক বা মুখ্য চরিত্র হোক উপন্যাস এখনের বর্ণনীয় বিষয়বস্তু প্রকাশের ক্ষেত্রে এই দুইবিধ চরিত্রে অবদান আছে উপন্যাসের কাহিনী কাহিনীক আগুয়া নিয়ার ক্ষেত্রে বা গতিশীলতা প্রদান করার ক্ষেত্রে এই দুইবিধ চরিত্রে সুকীয়া সুকীয়া গুরুত্ব আছে আর এই অধ্যায়ত মই উপন্যাসিকর জীবন দর্শন সম্পর্কে আলোচনা করেছো চমুকে আর ইয়াতে সমাজের যে সুখিত নিষ্পেষিত নারী আলোচনা করেছে সেইখানে আমি ইয়াত আলোচনা করবলে চেষ্টা করেছো চতুর্থ অধ্যায়টি হয়েছে হোমেন বরগোহাঁই উপন্যাসের নারী চরিত্র এই অধ্যায়ত আমি দুইখন উপন্যাসকে পৃথক পৃথক আলোচনা করেছো হুবালা উপন্যাসখন আলোচনা করতে আমি হুবালা উপন্যাসের পটভূমি আর সেই সময়ের সমসাময়িক সমাজের বিষয়ে আলোচনা করেছো আর সেই সময় সমসাময়িক সমাজের বিষয়ে আলোচনা করতে আমি ইয়াত ধরা দিয়া অবক্ষ সমাজের ছবি আমি অঙ্কন করেছো তাক দুটা ভাগত ভগাই আলোচনা করেছো ক্ষয়িষ্ণু সমাজের ছবি আর মানবীয় কমূল্যবোধের অবক্ষয় ছবি উপন্যাসখন কেনেকৈ এখন ক্ষয় যাব ধরা সমাজের ছবি প্রতিফলিত হয়েছে আর কেনেকৈ মানবীয় কমূল্যবোধের অবক্ষয় হয়েছে তাক আমি এই অধ্যায়ত আলোচনা করেছো তারপর আমি হুবালা চরিত্রের মনোজগতের বিষয়ে আলোচনা করবলে চেষ্টা করছো আর এই আলোচনাত আমি হুবালা চরিত্রের মানসিক অন্তর্দ্বন্দ্বের এখন ছবি দেখবলে পাইছো আর এই হুবালা চরিত্রের মানসিক অন্তর্দ্বন্দ্বের আমি চারিটা স্তরত আমি পাইছো অসহায়বোধ আত্মবিরোধ আর আত্মমুক্তির প্রচেষ্টা আত্ম উপলব্ধি এই আটাই চারিটা স্তরে আমি উপন্যাসখন এটা ক্রমবিকাশ মানে ক্রম অনুসারে আমি দেখবলে পাইছো প্রথমটি হয়েছে কৈশোর অবস্থার নিরাপত্তাহীনতা পথ প্রদর্শনের অভাব মাকর দ্বারা অবহিত হওয়া আদি ঘটনায় সৃষ্টি করা অপকায়বোধ দ্বিতীয়টি পাইছো উচিত অনুচিত বিচারের দ্বন্দ্ব সৃষ্টি করা মানসিক সংঘাত এক সুস্থ জীবন দর্শনের অভাবে সৃষ্টি করা আত্মবিরোধ তারপর অবাঞ্ছিত জীবনশৈলীর পরিত্রাণ বিচারি করা আত্মমুক্তির প্রচেষ্টা আর শেষটি হচ্ছে জীবন জগতের নানান অভিজ্ঞতার তারপরে মৎস্যগন্ধা উপন্যাসের আলোচনার ক্ষেত্রতো সেই মৎস্যগন্ধা উপন্যাসের পটভূমি তথা সমসাময়িক সমাজ জীবনের বিষয়ে আলোচনা করেছো আর এই আলোচনাত আমি মৎস্যগন্ধা উপন্যাসের মৎস্যগন্ধা উপন্যাসখন যেহেতু সেই সময়ের বর্ণবৈষম্যর আবরি রখা মৎস্যজীবী কৈবর্তসকলের জীবন কাহিনী প্রকাশ পাইছে আর সেই সময় সচাকয়ে জাতিভেদ প্রথা বা বর্ণবৈষম্য আসিল নে সেই বিষয়ে চাবলগে আমি তাতে কিছু ঐতিহাসিক তথ্যর সহায়ত বিশ্লেষণ করেছো আর সেই কৈবর্তসকলের ইতিহাসটা আলোচনা করেছো তারপর মৎস্যগন্ধ উপন্যাসের মুখ্য চরিত্র মেনকা চরিত্রটি আমি মনোযোগত বিচার করবলে গিয়ে দেখিছো যে চরিত্রটি একটা প্রতিবাদী রূপত প্রকাশ পাইছে মেনকা চরিত্রটির আর এই প্রতিফুরি প্রতিবাদী হওয়ার অন্তরালটো কারণ আছে এই কারণকিটা আমি দুটা ভাগত ভগাই আলোচনা করেছো মেনকার দরিদ্র জীবনশৈলী আশাহত বেদনা আর বায়ে তথা শহুরেকর ঘরের প্রতি থাকা ঈর্ষায় গড় দিয়া প্রতিশোধপরায়ণ মনোভাব তারপরে আমি দ্বিতীয়তে দেখিছো শৈশবতে জাত কুলৰ বৈষম্য বলি হওয়া ঘটনা তথা দুংখ্যাত কৈবর্তসকল উচ্চ জাতক মানুষ বলে ভবা এসা মানুষে হীন চকুরে চা বা তুচ্ছতাশীল করা ঘটনা আর সমাজত দেখি অহা জাত পাতর ধারণা নীতি নিয়মে মেনকার মনত সৃষ্টি করা প্রতিশোধপরায়ণ মনোভাব এই দুইটা আমি বৈশিষ্ট্য চাই পেলাই দেখিছো যে প্রথমটো মেনকার কিছু ব্যক্তিগত যেন লাগিল কিন্তু দ্বিতীয়টো ব্যক্তিগত হয়েও কিন্তু নৈবর্তিকতা লাভ করেছে সম
আলোচনা কৰিছো কুবালাৰ মেনকা প্ৰকৃতি তাত্ত্বিক দিশ উপন্যাসৰ তাত্ত্বিক দিশৰ আধাৰত আমি কুবালাৰ মেনকা চৰিত্ৰ দুটা বিশ্লেষণ কৰিছো বিশ্লেষণ কৰোঁতে আমি দুটা চৰিত্ৰ স্থিৰ বা শিথিল চৰিত্ৰ আৰু গতিশীল চৰিত্ৰ ৰূপে আলোচনা কৰিছো আৰু আলোচনাৰ অন্ত দেখা গৈছে যে উপন্যাসৰ তাত্ত্বিক দিশৰ আধাৰত কুবালাৰ চৰিত্ৰটো এটা স্থিৰ বা শিথিল চৰিত্ৰ আনহাতে মেনকা চৰিত্ৰটো হৈছে এটা গতিশীল চৰিত্ৰ আৰু ষষ্ঠ অধ্যায় উপসংহাৰ উপসংহাৰত আমি কেইটামান সিদ্ধান্তত উপনীত হৈছো কুবালা আৰু মৎস্যগন্ধা দুয়োখন উপন্যাসৰে কেন্দ্ৰীয় চৰিত্ৰ বা প্ৰধান চৰিত্ৰ একোগৰাকী নাৰী নিৰ্বাচিত উপন্যাস দুখনৰ ভিতৰত কুবালা উপন্যাসৰ পটভূমি স্বাধীনোত্তৰ অসমৰ গুৱাহাটী মহানগৰ আনহাতে মৎস্যগন্ধা উপন্যাসখন বিংশ শতিকাৰ মাজভাগৰ অসমৰ গ্ৰাম্য সমাজৰ পটভূমিত ৰচিত দুয়োখন উপন্যাসৰে বিষয়বস্তু বাস্তৱ সমাজৰ পটভূমিত ৰচিত আৰু উপন্যাসিকৰ বাস্তৱ অভিজ্ঞতাৰ আধাৰত ৰচিত তাৰপিছত নিৰ্বাচিত কুবালা উপন্যাসৰ কুবালা চৰিত্ৰৰ জৰিয়তে উপন্যাসিকে আধুনিক যুগৰ অৱক্ষ সমাজৰ এখন ছবি দাঙি ধৰিছে নগৰীয়া সমাজৰ কৰ্তব্য ৰূপৰ লগতে মানৱীয় প্ৰমূল্যবোধৰ অৱক্ষয় পৰস্পৰৰ প্ৰতি বিশ্বাস আৰু আস্থাহীনতাই ব্যক্তি জীৱন আৰু সমাজ জীৱনত পেলোৱা প্ৰভাৱৰ লগতে দেহোপজীৱিনীসকলৰ দুৰ্বিষহ জীৱন পৰিক্ৰমা উপন্যাসখনত প্ৰতিফলিত হৈছে কুবালা উপন্যাসৰ মুখ্য নাৰী চৰিত্ৰ কুবালাৰ বিষয়ে কৰা আলোচনাত কুবালাৰ মানসিক দ্বন্দ্ব আমি চাৰিটা স্তৰত দেখা পোৱা গৈছে সেইকেইটা মই ইতিমধ্যে আলোচনা কৰিছোঁ অসহায়বোধ আত্মবিৰোধ আত্মবিৰোধী প্ৰচেষ্টা আৰু আত্ম উপলব্ধি তাৰপাছতে বাস্তৱ সমাজৰ পটভূমিত ৰচিত মৎস্যগন্ধা উপন্যাসত সমসাময়িক সমাজৰ জাতিভেদ প্ৰথা উচ্চ নিচ বিচাৰৰ দৰে কুসংস্কাৰৰ দিশসমূহ প্ৰতিফলিত হৈছে মৎস্যগন্ধা উপন্যাসৰ আলোচনাত তদানীন্তন সময়ত তথাকথিত নিম্ন জাত খ্যাত মৎস্যজীৱী কৈৱৰ্তসকলৰ সমাজ ব্যৱস্থাৰ এখন ছবি দেখা যায় অধ্যয়নৰ অন্তত দেখা গ'ল যে সেই সময়ছোৱাত নাৰীসকল শিক্ষা দীক্ষাৰ ক্ষেত্ৰত পিছপৰা আৰু অৰ্থনৈতিকভাৱে স্বাৱলম্বী নাছিল মৎস্যজীৱী কৈৱৰ্তসকলৰ অৰ্থনৈতিক অনগ্ৰসৰতে অন্যতম কাৰণ কালিহাম বুলি উপন্যাসখনত দেখা পোৱা যায় মৎস্যগন্ধা উপন্যাসৰ মুখ্য নাৰী চৰিত্ৰ মেনকাৰ বিষয়ে কৰা আলোচনাত মেনকাক এগৰাকী প্ৰতিবাদী নাৰীৰ ৰূপত দেখা পোৱা গৈছে মেনকাৰ প্ৰতিবাদী কৰ্মৰ মাজেৰে সমাজত প্ৰচলিত উচ্চ জাত পাতৰ বিচাৰে ব্যক্তিবিশেষৰ ব্যক্তিগত আৰু সামাজিক জীৱনত পেলোৱা প্ৰভাৱ উন্মোচিত হৈছে আৰু মেনকাৰ প্ৰতিবাদৰ মাজেৰে অতদিনে পৰম্পৰাগতভাৱে চলি অহা এই সমাজ ব্যৱস্থা প্ৰত্যাহ্বান জনোৱা কাৰ্যৰ দ্বাৰা তথাকথিত নিৰ্যাতীৰ মুক্তি কামনাও প্ৰকাশ পাইছে উপন্যাসৰ তাত্ত্বিক দিশৰ আধাৰত কুবালা আৰু মেনকা চৰিত্ৰৰ আলোচনাৰ পৰা দেখা গ'ল যে কুবালা চৰিত্ৰটো এটা স্থিৰ বা শিথিল চৰিত্ৰ সেইদৰে মৎস্যগন্ধা উপন্যাসৰ মেনকা চৰিত্ৰৰ আলোচনাত দেখা গ'ল যে চৰিত্ৰটোৰ উপন্যাসখনত বিকাশ ঘটিছে আৰু লগতে উপন্যাসৰ কাহিনী আৰু পৰিস্থিতি কি নিয়ন্ত্ৰণ কৰিছে সেয়েহে উপন্যাসৰ তাত্ত্বিক বিচাৰত ই এটি গতিশীল চৰিত্ৰৰূপে দেখা পোৱা গৈছে নিৰ্বাচিত উপন্যাসৰ নাৰী চৰিত্ৰৰ অধ্যয়নৰ দ্বাৰা উপন্যাসিকৰ নাৰী সম্পৰ্কীয় দৃষ্টিভংগী প্ৰতিফলিত হোৱা দেখা যায় দুয়োখন উপন্যাসতে উপন্যাসিকে সুপিত নিষ্পেষিত নাৰীক প্ৰাধান্য দিছে আৰু অৰ্থনৈতিক অনগ্ৰহতে নাৰী দুৰ্দশাৰ আৰু সুপিত নিষ্পেষিত হোৱাৰ অন্যতম কাৰণ বুলি দেখুৱাবলৈ যত্ন কৰিছে উপন্যাসিকে সমাজৰ সুপিত নিষ্পেষিত নাৰীসকলক উপন্যাস দুখন হোমেন বৰগোহাঁই কেইবাখনো উপন্যাস আছে ছাৰ কিন্তু সেইসমূহ উপন্যাস কিন্তু নায়িকা প্ৰধান নহয় এই দুখনে তেওঁ নায়িকা প্ৰধান উপন্যাস সেইবাবে সেই দুখন হোমেন বৰগোহাঁই নাৰী চৰিত্ৰৰ বিষয়ে জানিবলৈ হ'লে আমি এই দুখন উপন্যাস আমি লোৱাটো জৰুৰী ইয়াতে দুইখনে নাৰী মুখ্য নাৰীৰূপে প্ৰাধান্য পাইছে এই চৰিত্ৰটো আলোচনা কৰিলা তেতিয়া উপন্যাস দুখনৰ বাহিৰে বাৰু কি কি কিতাপ পঢ়িছিলা আমাৰ বৰ আত্মজীৱনী কেইখন পঢ়িছিলোঁ আৰু
mungkin kamu yang pertama sih punya Kita boleh
তুমি তাত লৈ কৰিব লাগিছে স্যার গৱেষণা দিয়াটো সম্পূৰ্ণ কেতিয়াও নহয় না না তুমি ফাডা ৰিসার্চ কিবা ভুলে কৰিব লাগিছে এইখিনি অঁ ৰিসার্চ লৈ গৈ তোমাৰ গৱেষণাতে ভৱিষ্যত দেখাবৰ কাৰণে কেনে ধৰণৰ ৰাস্তা মুকলি কৰিছে কোৱাচোন স্যার এই যে মই অলপ আগতে অভিজ্ঞতা হয় সেই নাৰীবাদী চিন্তাৰে বা মনস্তত্বৰ আধাৰত সেইখিনি কথা আৰু বিস্তৃতভাৱে আলোচনা কৰাৰ ফল আছে নেগেটিভ ষ্টাইলটো কেনেকুৱা কোনোবাই তুমি ক'লে মানে
Justify kuri ko parisale
তুমি টপিক টু লও বস্তু নিয়ে যেখানে কাজ করি না মোর মোর ব্যাটা পাইছো কেন কে যেটো বিষয় নারী চরিত্রৰ কি কয় হিউম্যান বৰ্গহে কেনে ধৰণৰ চিন্তা কৰে সেইখিনি মই দিব বিচাৰিছোঁ তাৰপিছত আকৌ চৰিত্ৰ সেয়া গ্ৰন্থৰ আধাৰত মই এম পৰ্চাৰ গ্ৰন্থখনৰ আধাৰটো গোটেইখিনি বিশ্লেষণ কৰিছোঁ Kalau kita sekolah, kalau kita.